नमस्कार बंधुरा, गार्डेनिंग संक्रांत विषय नतून नतून आपडेट दीते अपन सामने चले तनय और आपनारा देखें यूट्यूब चैनल गार्डेन टाच अफ ग्रीनरी। हमार डान पाए फ्रैक्चर हो जावर कारण बेस किछु दिन नार्सारी भिजिटे जेते पारिनी, सेई जोन्नो आपनादेर जोन्नो नार्सारी भिजिटेर कोनो भिडियो आनते पारिनी। किन्तु आर दुःख करबेन ना, आज के मोटामुटी एखन आमार पा किछुटा ठीक आछे এবং এই অবস্থাতেই আমি চলে এসেছি একটা নার্সারিতে আপনাদের জন্য আবার নার্সারি ভিজিট নিয়ে। আমি জানি আপনারা নার্সারি ভিজিট দেখতে খুব ভালোবাসেন এবং আজকে আমি এমন একটা নার্সারিতে এসেছি যে নার্সারিতে কিন্তু আপনারা খুব সহজেই চলে আসতে পারবেন। আমি যে কটা নার্সারি আমার চ্যানেলে আছে যে ভিজিট নার্সারি ভিজিটগুলো সেগুলোতে কিন্তু অনেকেই যেতে পারেন না বেশ কিছুটা দূর হয়ে যাওয়ার জন্য, কেননা যারা বয়সজনিত কারণে বা শারীরিক অসুস্থতার কারণে যেতে পারেন না তাদের কিন্তু আর দুঃখ করার দিন শেষ। আজকে যে নার্সারিতে আমি এসেছি সেই নার্সারিতে সবাই চলে আসতে পারবেন, কেননা এখানেতে কিন্তু আপনারা বাস, ট্যাক্সি, এমনকি মেট্রো রেলের সুবিধাও পাবেন। হ্যাঁ, আমি ঠিকই বলছি, মেট্রো করেও কিন্তু এই নার্সারিতে চলে আসতে পারবেন। কেননা আজকে যে নার্সারিটাতে এসেছি এই নার্সারিটা খোদ কলকাতার বুকে। হ্যাঁ, অবিশ্বাস্য হলেও সত্যি, আমার হাতে যে সুন্দর লেবু দেখছেন এবং পেছনেও লেবু দেখতে পাচ্ছেন, এরকম লেবু গাছ বা ফলের গাছ আপনারা অনেক দেখতে পাবেন নার্সারি ভিজিটেতে, এই যেটা আমি দেখাচ্ছি আজকে। তাই ভিডিও সম্পূর্ণ দেখবেন। আর নার্সারিটা কোথায় অবস্থিত, কলকাতার কোথায়, সেটা আমি না বলে নার্সারি ওনার বা মালিক যিনি তার মুখ থেকে শুনে নেব। তাই চলুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আজকে আমি যে নার্সারিতে এসেছি সেই নার্সারির ওনার বা মালিককে আমি পেয়ে গেছি, তাই চলুন ওনার সাথে প্রথমে আলাপ করে নেব এবং ওনার কাছ থেকে জেনে নেব যে ওনার এই নার্সারির নাম এবং এই নার্সারিটা কোথায়, কলকাতায় কোথায় অবস্থিত। নমস্কার দাদা। নমস্কার দাদা, আপনার নাম একটু যদি বলেন। সুকুমার বিশ্বাস। আচ্ছা, আপনার নার্সারির নাম? এটা বিশ্বাস নার্সারি। আচ্ছা, জায়গাটা কোথায়? এটা টালিগঞ্জ। আচ্ছা, টালিগঞ্জ মানে আপনার বাঁশদ্রোণী তো? টালিগঞ্জ বাঁশদ্রোণী। টালিগঞ্জ বাঁশদ্রোণী মানে কলকাতায় টালিগঞ্জ বাঁশদ্রোণীতে নার্সারি। তা সেই জন্য দেখুন বন্ধুরা, আমি তো আপনাদের প্রথমেই বলেছিলাম যে খাস কলকাতার বুকেই নার্সারি, তাই আপনাদের আসতে খুবই সুবিধা হবে টালিগঞ্জ বাঁশদ্রোণীতে দাদার এই নার্সারি। দাদা, আজকে যে এই গার্ডেন টাচ অফ গ্রিনারি আপনার এখানে যে ভিডিও করতে এসছে কীরকম লাগছে? ভালোই লাগছে, অনেকদিনই ইচ্ছা ছিল আপনি কবে আসবেন। হ্যাঁ দাদা, আমাকে অনেকদিনই বলেছেন, কিন্তু আমার নিজেরই এই ডান পায়ে ফ্র্যাকচারের কারণে আমি অনেকদিন আসতে পারিনি। তা যাই হোক, আজকে বাড়ি থেকে বেরিয়ে প্রথমেই মানে ফ্র্যাকচারের পর যে প্রথম নার্সারি ভিজিট দাদারটা দিয়েই শুরু হলো, তাই কলকাতার নার্সারি দিয়েই শুরু করলাম আমার নার্সারি ভিজিট আবার নতুন করে। তাই চলুন দাদার কাছ থেকে দাদার যেসব গাছগুলো আছে সেগুলো সব দেখে নিই। এই বিশ্বাস নার্সারিতে কিন্তু এসে আমি কিন্তু অনেকগুলো মানে বিরাট বড় বড় লেবু গাছ দেখতে পেয়েছি এবং এই লেবু গাছে কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু ফল ঝুলে রয়েছে, এবং এটা দেখতে দারুণ লাগছে। কিন্তু দেখুন প্রত্যেকটা গাছে ফল ঝুলে রয়েছে, আমি একবার একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন সবগুলোই আপনাদের আলাদা করে দেখাবো, প্রত্যেকটা গাছে ফল ঝুলে রয়েছে। দাদা, এটা কী গাছ? এটা হচ্ছে নাগপুর ম্যান্ডারিন। আচ্ছা, নাগপুর ম্যান্ডারিন। আমাদের ওইধারে মিষ্টি হবে, দেখুন কত বড় সাইজ হয়েছে ফলের, দেখুন কালার আস্তে আস্তে আসছে, এই যে কালার চলে এসছে প্রায়। আচ্ছা, হ্যাঁ, এটা নাগপুর ম্যান্ডারিন মানে আমাদের এখানে তো এটা খাওয়া যাবে, মিষ্টি হবে। হ্যাঁ, আমাদের এখানে এটা মিষ্টি হবে। আচ্ছা, নাগপুর ম্যান্ডারিন। নাগপুর অরেঞ্জটা টক হচ্ছে আমাদের এখানে। আচ্ছা, আমার কাছে মাদার গাছ ছিল, অনেক ফল ছিল, সেই গাছ আমি ফেলে দিয়েছি। আচ্ছা, হ্যাঁ, কিন্তু নাগপুর ম্যান্ডারিনটা আমাদের ওইধারে মিষ্টি হচ্ছে, আমার খেয়ে দেখা। আচ্ছা, এটা যেহেতু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনও কালার আসেনি, ওই জন্য আপনাকে দেখাতে পারবো না খেতে, কিন্তু অন্য কিছু ফল আপনাকে দেখাবো যেগুলো আমাদের ওদের মিষ্টি হচ্ছে, এটা নাগপুর ম্যান্ডারিন। দেখুন অনেকগুলো ফল রয়েছে দাদা, মোটামুটি গাছে কটা ফল হবে? তাও এখনও আছে 10-12টা আছে। 10-12টা ফল? দেখুন আমি গাছের গোড়াটা একবার দেখাচ্ছি, একটা বড় সিমেন্টের বস্তাতে রয়েছে। এটা বড় নুনের বস্তা, সিমেন্টের বস্তা নষ্ট হয়ে যায়। আচ্ছা, চাটা নুনের বস্তা বছর তিনেক রাখা যায় একটা বস্তাতে। আচ্ছা, দেখুন এখান থেকে কিন্তু একটা ভালো আইডিয়া আপনারা পেয়ে গেলেন যে উনি যেটা বললেন যে সিমেন্টের বস্তা কিন্তু নষ্ট হয়ে যায়, তাতে যে নুনের যে বস্তা, কাটা নুনের যে বস্তা, ওই বস্তাটাতে বছর তিনেক রাখা যায় গাছ। আচ্ছা, তাই এইটা এই যে বড় যে গাছটা রয়েছে এটা কি আপনি বিক্রির জন্য রেখেছেন না এটা আপনি মাদার করার জন্য রেখেছেন? এটা থেকে চারা তৈরি করা হয়। এটা থেকে চারা তৈরি করবেন? আচ্ছা, চারা আমার কাছে আছে। আচ্ছা, চারা পেয়ে যাবেন। আচ্ছা, চারা পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, তাও দাদা একটা কথা বলছি, যদি এরকম বড় গাছ যদি কেউ চায়, ধরুন চাইলো যে একদম এরকম রেডি বড় গাছ আমি জাস্ট বাড়িতে নিয়ে যাব, নিয়ে গিয়ে বসাবো, তাহলে সেক্ষেত্রে কি সে কি এরকম গাছ পাবে?
দেখুন, প্রথম কথা হচ্ছে এইগুলো যদি কেউ গার্ডেনের জন্য নেয়, ছাদ বাগানের জন্য এত বড় গাছ নিয়ে যেতে পারবে না, তুলতে পারবে না ছাদে। হ্যাঁ, কেউ যদি গার্ডেনের জন্য যদি একসঙ্গে দু চারটে গাছ নেয়, আমি চেষ্টা করবো অ্যারেঞ্জ করে দেওয়ার। মানে কারোর যদি গ্রাউন্ডে যদি বাগান থাকে, বাগানের জন্য এত বড় গাছ নিয়ে ছাদে করতে পারবে না। আচ্ছা, এটা একটা 70-80 কিলো করে ওয়েট আছে। আচ্ছা, এটাকে মাটি কমিয়ে দিলে গাছ নষ্ট হয়ে যাবে। যদি কেউ গ্রাউন্ডে বসানোর জন্য যদি নেয় কারো গার্ডেনের জন্য, তাহলে আমি অ্যারেঞ্জ করে দিতে পারবো। আচ্ছা, সেক্ষেত্রে আপনার সঙ্গে যোগাযোগ করলে আপনি অ্যারেঞ্জ করে দিতে পারবেন এবং কিরম কি দাম পড়ছে আপনি তখন তাকে ডাইরেক্ট বলে দেবেন। হ্যাঁ, বলতে পারবো। আচ্ছা দাদা, এই যে পাশে যে সেকেন্ড যে গাছটা দেখছি, এটা কি গাছ? এটা হচ্ছে কাশ্মীর কিন্নু। কাশ্মীর কিন্নু? আচ্ছা, কিন্নু এটা মিষ্টি হয় আমাদের ওয়েদারে। আচ্ছা, কাশ্মীর কিন্নু। কাশ্মীর কিন্নু, কিন্নুটা তিনটে জাতের হয়, একটা কাশ্মীর কিন্নু হয়, একটা পাঞ্জাব কিন্নু হয়, আর একটা পাকিস্তানি কিন্নু হয়। তা আমাদের ওয়েদারে মিষ্টি হচ্ছে কাশ্মীর কিন্নুটা। আপনাকে এই গাছের দিকে আমি লেবু পেড়ে দিচ্ছি, এই লেবুটাকে আমি আপনাকে কেটে খাওয়াবো, আপনি তাহলে দেখতে পাবেন একদম কালার হয়ে এসছে। কিন্তু একটা সমস্যা হচ্ছে কমলা লেবুর ক্ষেত্রে, কমলা লেবু পাড়ার পরে 3-4 দিন রেখে দিতে হয়, তারপরে খেলে পুরোপুরি মিষ্টিটা আপনি বুঝতে পারবেন। সঙ্গে সঙ্গে খেলে একটু হালকা টক লাগতে পারে। আচ্ছা, আর খোসা প্রথম অবস্থাতে গাছ থেকে নামিয়ে খেতে গেলে খোসাটা ছাড়তে চায় না, এটাকে রেখে দিলে খোসাটা একদম হালকা হয়ে যাবে, হালকাভাবে ছেড়ে যাবে খোসাটা। আচ্ছা ঠিক আছে, ওটা একটু হাতে রাখুন, আর একটু গাছ দেখে নিই, তারপরে না আমরা টেস্ট করে দেখবো যে কীরকম। তাহলে আমরা প্রথমে যে গাছটা দেখলাম, এটা আপনার কি দেখলাম? নাগপুর ম্যান্ডারিন, তারপরে দিলো কাশ্মীর কিন্নু। দেখুন এটাতেও কিন্তু প্রচুর কিন্তু ফল ধরে রয়েছে এবং ফলগুলো মোটামুটি বোধহয় ম্যাচিওর হওয়ার পথে। আরো দিন 15-20 লাগবে। এগুলো কি বছরে একবারই হয়? হ্যাঁ, বছরে একবার হয়। বছরে একবার, এই প্রথম যেটা দেখলাম ওটাও বছরে একবার? একবার কাশ্মীর কিন্নু বছরে একবার, বছরে একবার। আচ্ছা, এটাও দেখুন একটা ওরকম বড় একটা বস্তাতে রয়েছে। গাছের গোড়াটা দেখুন বেশ মোটা গোড়া। দাদা, এগুলো মোটামুটি ক বছরের গাছ? 3 বছরের গাছ। 3 বছরের গাছ। আচ্ছা, তার পাশে দেখুন আরেকটা লেবু গাছ রয়েছে, দেখুন একটা বেশ ভালো সাইজের লেবু ধরে রয়েছে। এটা হচ্ছে মিশরীয় মালটা। মিশরীয় মালটা, দেখুন শেপটা দেখলেই বুঝতে পারবেন। দেখুন দেখুন শেপটা, দেখুন এটা এখন অনেক বড় হবে, এখন হাফ সাইজ আছে, এর ডবল হবে সাইজে। আচ্ছা, দূর থেকে দেখে মনে হয় যেন বেল ঝুলে আছে একটা। হ্যাঁ ঠিক ঠিক, অনেকটা বেলের মতোই কিন্তু দেখতে লাগছে শেপটা। আরো বাতাবির মতো বড় হয়ে যাবে, এরকম বড় হয়ে যাবে এটা। আচ্ছা, এও বছরে একবার? না, এটা বছরে দুবার হয়, এটা অল টাইম বলে কিন্তু বছরে দুবার হয় এটা। আচ্ছা, এই আবার ফুল আসবে, খুব শীঘ্রই ফুল চলে আসবে। আচ্ছা, এই গাছটা তো বোধহয় বেশি বড় নয়? না না, এটা বেশি বড় না, এটা 10 ইঞ্চি টবে। দেখুন একটা টবে রয়েছে, এটা 10 নয় বোধহয় 12 ইঞ্চি টব। না, 10 ইঞ্চি টবে আছে, 10 ইঞ্চি। আচ্ছা, এটা একটা মাটির টবে রয়েছে। দেখুন গাছটা একটু দেখাতে বলবো, একটু সরিয়ে দেখান, গাছটা আসলে পাশের গাছের সাথে রয়েছে বলে বোঝা যাচ্ছে না। গাছটা কিন্তু ছোটই গাছ মোটামুটি, দেখুন এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি এই গাছে, এই যে ডালটা, এইটা কিন্তু মোটামুটি ছোটই গাছ, তাতেও কিন্তু দেখুন একটা কিন্তু বড় লেবু ধরে রয়েছে, মিশরীয় মালটা। মিশরীয় মালটার পরে পাশে যে লেবুটা রয়েছে, এটা হচ্ছে পাঞ্জাব মালটা। এটা পাঞ্জাব মালটা, পাঞ্জাব মালটা বা পাকিস্তানি মালটা বলতে পারেন। আচ্ছা, পাঞ্জাব মালটা বা পাকিস্তানি মালটা, এটা অত্যন্ত প্রচন্ড মিষ্টি হয় এটা, আর এটাও বছরে দুবার হচ্ছে। আচ্ছা, এটাও বছরে দুবার, বছরে দুবার। আমার পাশে আরেকটা গাছ আছে, ছোট টবের গাছ আছে, সেটাতে এখনই ফুল চলে এসেছে। আচ্ছা, এই বড় গাছটাতে এই সাইজের ফল আছে, আবার ছোট গাছে ফুল চলে এসেছে, আপনাকে দেখিয়ে দেবো। আচ্ছা, এই যে পাঞ্জাব মালটা দেখুন, বিরাট বড় বড় সব কিন্তু লেবু ঝুলছে। দেখুন দারুণ লেবুগুলো কিন্তু ঝুলছে, দেখুন সব কটাই কিন্তু তাদের এরকম বড় বড় কিন্তু বস্তাতে রয়েছে। অনেকে ভিডিও করতে আসে তো তখন এই পেরে পেরে খাওয়ানো হয়। আচ্ছা, ওই জন্য ফল কমে গেছে। দাদা, এর সাথে একটুখানি চারাগুলো আগে দেখে নিই, তারপরে আপনার আবার বড় লেবুগুলো আবার দেখবো, বড় বড় যেসব গাছগুলো আছে সেগুলো দেখবো। আপনার এখানেতে দেখান কি কি চারা রয়েছে, মানে যেগুলো আর কি নর্মালি লোক একটু ছোট নিয়ে যেতে পারবে। আছে, এগুলো হচ্ছে ইন্ডিয়ান মৌসুমি। আচ্ছা, এইগুলো এটা প্রথমে এটা কি গাছ? এটা ওটাও ইন্ডিয়ান মৌসুমি আছে। ইন্ডিয়ান মৌসুমি, এটা হচ্ছে ইন্ডিয়ান মৌসুমি। ইন্ডিয়ান মৌসুমি একদম, এটাও পাকলে পুরো ইয়েলো কালার হয়ে যাবে, আর এটা প্রচন্ড মিষ্টি, বাড়িওয়ান মালটা থেকেও এটা ভালো। আচ্ছা, আর এই ছোট চারা যে এখানে আছে, এগুলো আছে ওয়াশিংটন নেভেল আর কারাকারা নেভেল। ওয়াশিংটন নেভেল আর কারাকারা নেভেল, কারাকারা নেভেল এই হচ্ছে, এইগুলো হচ্ছে ওয়াশিংটন, এটা হচ্ছে কারাকারা নেভেল। ঠিক আছে, এসব কারাকারা নেবেল, এই হচ্ছে ওয়াশিংটন নেবেল। আচ্ছা, আপনি একটু যেগুলো গাছগুলো দেখাচ্ছেন সাথে সাথে একটু দামও বলে দিন। ওয়াশিংটন নেবেল, কারাকারা নেবেল, এগুলো আমার কাছে সব ফ্ল্যাট একটা রেঞ্জে করা আছে 450 টাকা। ওয়াশিংটন নেবেল, কারাকারা নেবেল, মোরো ব্লাড, ড্যান্সি, ফ্যান্সি, জাফা,
এইগুলো সব আমার কাছে প্ল্যান্ট একই রেট আছে 450 450 টাকা 450 হ্যাঁ এর সাথে ডেকোপনও পাবে না 450 ডেকোপন হ্যাঁ ডেকোপনের চারাও অনেক আছে আচ্ছা ডেকোপন তো বোধহয় এই মুহূর্তে বোধহয় পৃথিবীর সবথেকে বোধহয় দামি অরেঞ্জ বোধহয় নাকি হ্যাঁ আমিও মাদার করেছি বড় বড় মাদার এরকম আমার হাইটের মাদার গাছ হয়েছে আচ্ছা নেক্সট টাইম আমি আশা করছি নেক্সট টাইম আমি আপনাদের ফল দেখাতে পারবো আচ্ছা মানে নিজে মাদার থেকেই আপনি চারা করে তাদের করতে পারবেন গাছ তৈরি করবেন মানে আপনার আপনার মাদার গাছে ফল চলে আসবে এবং সেটা আপনি দেখাতে পারবেন বা সেখান থেকে আপনি চারা তৈরি করতে পারবেন তাহলে মোটামুটি এই দামগুলো আপনি তো বললেন এইগুলো সব এরকমই যে নামগুলো বললেন এইগুলো হচ্ছে ইন্ডিয়ান মোসম্বি এগুলো কম দামে আছে 200 টাকাতে আছে ইন্ডিয়ান মোসম্বি আচ্ছা ইন্ডিয়ান মোসম্বি 200 হ্যাঁ হ্যাঁ 200 আচ্ছা এইগুলো আছে 150 টাকা করে মোটামুটি কত ইঞ্চি গ্রো ব্যাগে আছে এগুলো 6 ইঞ্চি গ্রো ব্যাগে আছে 6 ইঞ্চি গ্রো ব্যাগে রয়েছে তো একটা তুলে দেখান একটু হাতে করে এটা ছোট আছে থেকে বড় গাছও আছে আচ্ছা বড় গাছও আছে এগুলো কত দাম বললেন 150 টাকা এগুলো 150 টাকা এগুলো 150 টাকা ভিয়েতনাম মালটা ভিয়েতনাম ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মালটা হচ্ছে আপনার 150 টাকা আচ্ছা ভিয়েতনাম মালটা তো সারা বছর হয় সারা বছর হয় কিন্তু সারা বছর বলে কিন্তু টু টাইম একবার ফল গাছে থাকতে থাকতে আবার ফল চলে আসে আচ্ছা কারণ ভিয়েতনাম মালটা আমি একটা লাগিয়েছি এখনো পর্যন্ত যদিও ফল আসেনি একবার ফুল এসেছিল খুব ছোট অবস্থায় কিন্তু সেই ফুলটা থাকেনি তা যাই হোক দেখা যাক এবার আসে এবং টাইমটা যদি একটু বলেন কিরাম সময় আসে একটা বেশ কয়েক মাস আজ থেকে মোটামুটি ধরুন না এটা হচ্ছে কি মাস এ তো নভেম্বর নভেম্বর এ তো এই এই ফুল এই ফলটা এসেছে ধরুন আজ থেকে নানা করে 4 মাস আগে আচ্ছা 4 মাস আগে ফুল এসেছিল আচ্ছা ফল এসেছে আবার এই ফুল চলে আসবে আর জানুয়ারি টানুয়ারির দিকে নাকি আবার ফুল চলে আসবে আচ্ছা কারণ জানুয়ারির দিকে লেবুর ফুল আসে আবার বোধহয় আপনার বাড়িওয়ান মালটা এগুলো বোধহয় ইন্ডিয়ান মৌসুমি সব জানুয়ারির দিকে জানুয়ারি ফেব্রুয়ারিতে ফুল আসে জানুয়ারি ফেব্রুয়ারি এইগুলো আছে ডেকোপন দেখুন এই যে ডেকোপনে বড় বড় চারা দেখুন 450 টাকাতে পেয়ে যাবে 450 টাকা দেখুন আমি ভালো করে দেখাচ্ছি পুরোটা দেখুন কি গুলো ব্যাগে আছে দেখুন আরেকবার কাছ থেকে দেখাচ্ছি ডেকোপন 450 টাকা 450 ডেকোপনের চারা অনেক আছে আচ্ছা তারপরে আর চারা কি রয়েছে একটু দেখান এই যে আছে ড্যান্সি ড্যান্সি আচ্ছা এই 450 মানে আপনার কাছে সাইট্রাস প্রজাতির বোধ অনেক গাছ রয়েছে হ্যাঁ ড্যান্সি আছে এই মোরোব্লাড আচ্ছা এটাও 450 এই দেখুন জাফা এটাও জাফা এটাও 450 টাকা সব ওই 450 ওয়াশিংটন নেভেল আছে কারাকারা নেভেল আছে ড্যান্সি আছে ফ্যান্সি আছে সব আছে সব 450 টাকায় আচ্ছা আবার একটা বড় গাছ দেখে নেব এই গাছটা কি গাছ এটাও দেখুন একটা বড় বস্তাতে রয়েছে দেখুন প্রথমেই একটা দেখুন মিশরীয় মালটা এটা ইয়েলো কালারে হয় দেখুন কালার চলে এসেছে দেখুন মিশরীয় মালটা দুর্দান্ত সেপ দেখুন এটা সুন্দর একদম মানে দেখুন কালার চলে এসেছে এবার বোধহয় তৈরি হয়ে এসেছে মোটামুটি এখানেও দেখুন একটা রয়েছে দেখুন এই যে দেখুন এখানেও আছে এখানেও দেখুন রয়েছে দারুণ লেবুগুলো ঝুলছে দেখুন মিশরীয় মালটা দেখুন এখন কিন্তু মালটার প্রচুর জাত বেরিয়েছে এবং এইগুলো আপনারা বাড়িতে ছাদেতে লাগাতে পারেন এই যে মালটাটা দেখুন এই যে মালটাটা নিয়ে আসুন ক্যামেরাটা এই যে মালটাটা আমি গাছ থেকে ভাঙছি ঠিক আছে এই মালটাটাও আপনাকে খাইয়ে দেখাবো এর কত কিরকম টেস্ট হয় খেতে দেখবেন এই কমলা লেবুটা আর এই মালটাটা এই দেখুন মালটার কিন্তু একটা বিশেষত্ব এই দেখুন এই যে গায়ে দেখুন আজি আজি দাগ রয়েছে দেখুন গায়ে কিন্তু আজি আজি দাগ রয়েছে এরকম কালার হয়ে যাবে পুরো এরকম কালার তবে এর বোধহয় শিকির দাগ কিছু থাকে না তাই তো যেটা বাড়িওয়ান মালটা শিকির দাগ থাকে বা ইন্ডিয়ান মুসাম্বিতে যেটা শিকির দাগ থাকে সেটা থাকে না কিন্তু পাঞ্জাব মালটাতে আছে পরে আস্তে আস্তে মিলিয়ে যায় দেখুন আচ্ছা পাঞ্জাব মালটাতে এই দেখুন এখানে দেখুন শিকির দাগ দেখা যাচ্ছে এটা পাঞ্জাব মালটা পাঞ্জাব মালটা এই যে এই দেখুন কিন্তু মিশরীয় মালটাতে কোনো দাগ নাই মিশরীয় মালটাতে কোনো দাগ নেই কিন্তু মিষ্টি হয় মিষ্টি হয় আচ্ছা এই দেখুন দাদার হাতে একটা মিশরীয় মালটা দাদা এই লেবুটা এখন কেটে আমাদেরকে টেস্ট করাবেন দেখবো কিরকম খেতে দাদা মিশরীয় মালটা মিষ্টি হয় তো মিষ্টি হয় আপনি দেখুন এই এই ফলটা তো আপনার সামনেই ভিডিওতে তুলে তুললাম তো আপনি দেখলেন ও আচ্ছা আচ্ছা যে ফলটা তুললেন ওইটাই আচ্ছা সেই ফলটাই দেখুন কাটছি কাটছি একটা সেন্ট বেরোবে দেখুন
হ্যাঁ আমি এখান থেকেই পাচ্ছি, আমি ক্যামেরা ধরে রয়েছি কিন্তু এখান থেকেই কিন্তু একটা সুন্দর সেন্ট পাচ্ছি। দেখুন কালারটাও খুব সুন্দর, তো কালারটা দেখুন, এবার আপনি টেস্ট করে দেখুন তাহলে বুঝতে পারবেন। আমি এইটুকু বলতে পারি জোর করে, এই মিশরীয় মালটা যদি কেউ খায় বাজারের মালটা কিনে খাবে না। আচ্ছা আপনি চেক করে দেখুন। এই দেখুন বন্ধুরা, আমার হাতে এই মিশরীয় মালটার টুকরো, আমি খেয়ে দেখছি। ও অপূর্ব মিষ্টি সত্যি দাদা, দারুণ মিষ্টি। কিন্তু আপনাকে বললাম তো এই মিশরীয় মালটা যদি দেখুন, আমি দুবার খেয়েছি দাদা, এখনো রস রয়েছে, দুর্দান্ত মিষ্টি। আমি এতটুকু বাড়িয়ে বলছি না, মনে হবে হয়তো আপনাদের অনেকে যে আমি ভিডিও করতে এসেছি বলে হয়তো বাড়িয়ে বলছি, কিন্তু সত্যি কথা 100% দেখুন, যদি আমাকে বিশ্বাস করেন, এতটুকু বাড়িয়ে বলছি না, একবারে চিনির মতো মিষ্টি। মানে এতটুকু টক ভাব নেই, এতটুকুও টক ভাব নেই, এতটাই মিষ্টি আর রসও প্রচুর, প্রচুর রস। দারুণ দারুণ মিষ্টি, দারুণ মিষ্টি দাদা। আপনার এই নার্সারিতে, বিশ্বাস নার্সারিতে আসতে গেলে লোকে কিভাবে আসবে যদি একটুখানি বলে দেন? আমার এখানে আসতে গেলে যদি কেউ মেট্রো করে আসে তাহলে মাস্টারদা সূর্যসেন স্টপেজে নামতে হবে, নেমে ওখান থেকে পীরপুকুর বলতে হবে। আচ্ছা মাস্টারদা সূর্যসেন মানে আপনার ওটা নামটা বলছেন মেট্রো স্টেশন, আর লোকেশনটা বাঁশদ্রোণী। বাঁশদ্রোণী মানে মেট্রো স্টেশন যেটা বাঁশদ্রোণী, অনেকেই আর কি স্টেশনের নামটা আর কি আলাদা করে হয়তো জানে না, তাই যাই হোক বাঁশদ্রোণী। আপনারা দুটোই খেয়াল রাখবেন, স্টেশনটা লোকেশনটা বা এরিয়াটা হচ্ছে বাঁশদ্রোণী আর স্টেশনের নাম হচ্ছে মাস্টারদা সূর্যসেন। সেখানে নেবে, এখানে নেবে আপনাকে পীরপুকুর আসতে হবে। পীরপুকুর আপনি অটো বা হেঁটেও আসতে পারেন, পীরপুকুর বললে একটুখানি ওখান থেকে 1 কিলোমিটার রাস্তা বাঁশদ্রোণী থেকে পীরপুকুরের পাড়ি নার্সারি। আচ্ছা পীরপুকুর একটা পুকুর আর কি, সেই পুকুরের ধারেতেই দাদার বাড়ি এবং ওখানে নার্সারি, তা সেই জন্য আপনাদের প্রথমেই পীরপুকুর নামতে হবে এবং পীরপুকুর নেবে, ওখানে আপনার নাম করলেই কি লোকে দেখিয়ে দেবে? লোকে দেখিয়ে দেবে, বা ডেসক্রিপশান বক্সে দাদার ফোন নাম্বার থাকবে বা অনস্ক্রিনও দাদার ফোন নাম্বার থাকবে, ওনার নাম থাকবে। আপনারা পীরপুকুরে নেবে বা নার্সারিতে এখানে আসার আগেও আপনারা দাদাকে একবার ফোন করে জেনে নিতে পারেন, তাই সেই জন্য আসার জন্য কোনো অসুবিধাই হবে না। এটা তো দাদা একটা মেট্রোর একটা ওয়ে বললেন, আর এছাড়া যদি কেউ বাসে আসে, বাসে আসলেও বাঁশদ্রোণী, বেসমেন্ট থেকেও বাঁশদ্রোণী গাড়ি পাওয়া যাবে বা হাওড়া থেকেও বাঁশদ্রোণী গাড়ি পাওয়া যাবে। আচ্ছা মানে বাঁশদ্রোণী মোটামুটি যে বাসগুলো আসে সেইভাবে আপনারা যদি বাঁশদ্রোণীতে আসেন তাহলে সেখান থেকে আপনারা এই পীরপুকুরের ওই অটো, তো না বাসে এলেও কি অটো ধরতে হবে? বাসে এলেও বাঁশদ্রোণীতে নেবে, অটোটা ধরলে সুবিধা হবে, না হলে হেঁটেও চলে আসতে পারবে। আচ্ছা হেঁটেও আপনারা জেনে চলে আসতে পারেন, আর না হলে অটো ধরেও আপনারা, একটুখানি বেশিটা রাস্তা না, একটুখানি বেশি রাস্তা না, একটু 5 থেকে 7 মিনিট লাগে হেঁটে আসলে বাঁশদ্রোণী থেকে। আচ্ছা তা আপনারা তো জেনে নিলেন মোটামুটি দাদার এখানে কিভাবে আসতে হবে, এছাড়া যদি আপনারা গাড়িতে আসেন তাহলে তো কোনো ব্যাপারই না, গাড়ি বা ট্যাক্সিতে লোকেশন যেরকম উনি বললেন সেরকম ধরে চলে আসবেন। আচ্ছা বিশ্বাসদা, আপনার এই নার্সারিতে কি লোকে এসেই গাছ কিনবে না অন্য কোনো ব্যবস্থাও কিছু আছে? না তেমন কোনো ব্যাপার না, এসেও মানুষ দেখে নিতে পারে, কিংবা আমি কলকাতার মধ্যে যদি হয়, কলকাতাতে আমি হোম ডেলিভারি ব্যবস্থা আছে, কলকাতার বাইরে কলকাতার থেকে যদি কাছাকাছি ধরুন কেউ শর্টলেকে আছে বা হাওড়ায় আছে, উলিবের বা নবান্নর আশপাশে আছে, তাহলে আমি এগুলো হোম ডেলিভারি ব্যবস্থা করতে পারি। আর কলকাতার বাইরে দূরে কোথাও হলে সেখানে আমার কুরিয়ার সার্ভিসও আছে, বা কেউ যদি বাসে নিতে চায়, বাসে নিলে অনেক সুবিধা হয়, কেন ক্যারিং কস্ট অনেক কমে যায়। কুরিয়ার সার্ভিসে মনে করুন কেউ 10টা গাছ নিল, তাতে যা ডেলিভারি চার্জ পড়বে কুরিয়ারে, সেক্ষেত্রে আপনার বাসে সার্ভিস যদি কেউ নেয় তাতে হাফের থেকেও কম হয়ে যায়। বাসে কিভাবে নেবে? বাসে ব্যবস্থা আছে, বাসে আমরা প্যাকিং করে বাসে তুলে দেই। আচ্ছা উনি যেখানে থাকে সেখানে ওনাকে নামিয়ে নিতে হবে। আচ্ছা বাস মানে এটা কিরকম বাস? ধর্মতলা থেকে যে বাইরের যে বাসগুলো যায়, আচ্ছা কলকাতার বাইরে যে ধরুন কেউ শিলিগুড়ি থেকে মাল নিল, কলকাতা থেকে শিলিগুড়ি সার্ভিস আছে, বর্ধমান সার্ভিস আছে, বা মুর্শিদাবাদ বহরমপুর যে সার্ভিস আছে, কেউ যদি বাসে চায় বাসে দেওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা আর কেউ যদি বেশি সংখ্যক মাল নেয় ট্রেনে করে, যদি কেউ দূরে কোথাও নিতে চায় তাও ব্যবস্থা করে দিতে পারবো। আচ্ছা তার মানে আপনি বাসে বা ট্রেনে এরকম ভাবেও করতে পারেন বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও দিতে পারবেন, অ্যাড্রেস অনুযায়ী তখন ওটা ডিসিশন নিতে হয় যে কিভাবে পাঠানো যায়। আচ্ছা আমি একটা কথা দেখুন বলেই দিচ্ছি, আমার দর্শক বন্ধুরাও হয়তো জানেন যারা রেগুলার আমার চ্যানেল ওয়াচ করেন বা যারা ভিউয়ার যারা ফলো করেন তারা নিশ্চয়ই জানেন যে আমি সবসময় কিন্তু কুরিয়ারের মারফত বা অনলাইনে গাছ কিনতে বারণ করি, নিজে আমি কখনোই বলি না যে অনলাইনে গাছ কিনুন, কারণ অনলাইনে কিন্তু গাছে অনেক গণ্ডগোল হয়। গণ্ডগোল বলতে দেখুন সত্যি কথা বলতে যে প্যাকিংয়ের প্রবলেম বা অনলাইনেতে এমনভাবে হ্যান্ডলিং করা হয় যে হয়তো গাছের ক্ষতি হয়ে গেল, গাছ মরে গেল, এরকমও সমস্যা হয়।
আবার এরকমও দেখা গেছে হয়তো অনেক নার্সারির ক্ষেত্রে যে হয়তো গাছ পাঠাতেই দেরি করেছে বা অনেক দেরি হয়েছে, যার জন্য হয়তো দর্শক বন্ধুরা হয়তো বিরক্ত প্রকাশ করেন বা অনেকেই হয়তো আগ্রহ হারিয়ে ফেলেন যে কেন এত দেরি হচ্ছে, এইসব অনেকেরই মনে প্রশ্ন থাকে। এটা একদম সত্যি কথা, আমি ওই জন্য সবসময় বলি সবাইকে যে একদম অনলাইনে বা কুরিয়ারের মাধ্যমে নেবেন না, গাছ এসে নিয়ে যান। কিন্তু এটাও ঠিক যে অনেকেই এত দূরে থাকেন, এটা অনেকে কমেন্ট বক্সে লেখেন যে অনেক বন্ধুরা যারা অনেক দূরে থাকেন, কলকাতার বাইরে এমন জায়গায় থাকেন বা যাদের শারীরিক প্রতিবন্ধকতার কারণে বা অন্য কোনো প্রবলেমের জন্য যারা আসতে পারছেন না, এসে নিতে পারছেন না, তারা সেই জন্য বলেন যে আমাদের দুধের সাথে আমরা ঘোলে মেটাবো, দাদা কিছু করার নেই, আমরা যেতে পারছি না, আমাদের অনলাইনেই একমাত্র গাছ নিতে হবে। এবং সেক্ষেত্রে তারা যাদের ডিপ্রাইভ না হন, মানে তারা যাদের তাদের কোনো ক্ষতি না হয়, সেই জন্য সেই ক্ষেত্রে কি আপনার কোনো এরকম যে আপনি যে অনলাইন বা কুরিয়ারের মাধ্যমে পাঠাবেন বা বাস বা ট্রেনেরতে যেটা পাঠাবেন সেটা একদম সম্পূর্ণ বিশ্বাসযোগ্য? তো আপনাকে আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার কাছ থেকে আজ অবধি কুরিয়ারে মাল নিয়েছে, ড্যামেজ হয়েছে এরকম কোনো ঘটনা নাই। আর আমি যেভাবে প্যাকিংটা দেই, কেউ আমার কাছ থেকে নিলে সে আশা করি জোর করে বলতে পারি সে নেক্সট টাইম আমার কাছে কুরিয়ারে নেবে। আর কুরিয়ারে মাল যখন আমি পাঠাই গাছটাকে বাছাই করে পাঠাই, কেন কেউ এসে যেটা পছন্দ করলো সেটা নিয়ে গেল, কিন্তু আমি যখন একটা গাছ বাইরে পাঠাবো তখন আমি আমার মন পছন্দের গাছ বাছাই করে পাঠাই। সুতরাং কুরিয়ারে কোনো রকম গাছ ড্যামেজ হবে না আর গাছ খারাপ পাঠানো হয় না। দেখুন দর্শক বন্ধুরা, আপনারা ওনার কথাটা শুনলেন, মানে উনি যেটা একদম মানে দেখুন ওনার টাইটেল বিশ্বাস, এবং সেই দিক থেকে আমি এটা ইয়ার্কি করেই বললাম আমি জোর গলায়, এবং ওনার এই বিশ্বাসযোগ্যতাটা থাকবে আমি আশা করি। এবং কেন বলা, দেখুন আপনারা যারা আমার ভিডিও দেখে গাছ কিনবেন তারা যাতে কোনো রকমভাবে না ঠকেন, সেই জন্যেই কিন্তু আমি কিন্তু বারবার করে বলি যে আপনারা গিয়ে কিনুন, কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না। সেই জন্যে এই বিশ্বাসদার নার্সারি থেকে যদি আপনারা গাছ নেন, যেহেতু ওনার কলকাতার মধ্যে নার্সারি, কলকাতাতে ওনার নিজের বাড়িতে এবং উনি নিজে কাছাকাছি কলকাতার মধ্যে যেগুলো আছে সেগুলো উনি নিজে হোম ডেলিভারি করে দেবেন, মানে আপনি হোম ডেলিভারি কি নিজে গিয়ে পাঠিয়ে দিয়ে আসবেন বা লোক গিয়ে দিয়ে আসবে? লোক গিয়ে একদম বাড়িতে দিয়ে আসবে। সেই জন্য দেখুন তাতে কিন্তু আপনার এই অনলাইনে যে বাজে যে হ্যান্ডলিংয়ের ব্যাপারটা সেইটা থাকবে না, সুতরাং গাছ কিন্তু ড্যামেজ হওয়ার ভয়ও থাকবে না। এটা কিন্তু একটা খুব ভালো ফেসিলিটি যেটা উনি দিচ্ছেন যে কলকাতার মধ্যে উনি বাড়ি বাড়ি গিয়ে গাছ পৌঁছে দিয়ে আসবেন, এই ফেসিলিটি কিন্তু সবাই পায় না, এবং এই ফেসিলিটি কিন্তু আপনারা পাবেন ওনার কাছ থেকে গাছ নিলে। সেই জন্য কিন্তু এইটা একটা দারুণ সুযোগ সুবিধে আপনারা জেনে নিলেন বিশ্বাসদার মুখ থেকে। সেই জন্য আশা করি আপনাদের ভবিষ্যতে যারা অনলাইনে গাছ নিতে ইচ্ছুক, সেটা কলকাতার মধ্যে হোক কি কলকাতার বাইরে, পশ্চিমবঙ্গের বাইরে, ইন্ডিয়ার মধ্যে যে কোনো জায়গায়, সেখানে মানে আমাদের দেশের মধ্যে যে কোনো জায়গাতে উনি গাছ পাঠাতে পারবেন। সেই জন্য আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে গাছের অর্ডার দিন, উনি যে কোনোভাবে আপনাদের সাথে যোগাযোগ করে সেটা যে প্রসেসেই হোক উনি গাছটা আপনাদের কাছে আপনাদের হাতে তুলে দিতে পারবেন। সেই জন্য দর্শক বন্ধুরা, আপনারা ওনার নার্সারি থেকে গাছ কিনুন এবং আশা করি সেই গাছ নিয়ে আপনাদের বাগান আরও সুন্দর সবুজ হয়ে উঠবে। ঠিক আছে, নমস্কার দাদা, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে, আপনার নার্সারি ঘুরে। আশা করি ভবিষ্যতেও আবার আপনার নার্সারিতে আসবো। নমস্কার। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা অতিরিক্ত দীর্ঘ না করে আমি এখানেই শেষ করছি। তবে বিশ্বাস নার্সারির ভিডিও কিন্তু এখানেই শেষ হলো না, আগামী কোনো পর্বে আরেকটি ভিডিওর মাধ্যমে আমি বিশ্বাস নার্সারি আরেকটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। তাই আপনারা অবশ্যই চোখ রাখবেন গার্ডেন টাচ অফ গ্রিনারির পর্দায়। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এখনও পর্যন্ত যদি গার্ডেন টাচ অফ গ্রিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন ভিডিও আপলোড করতে অনুপ্রাণিত করে। তাহলে আজ এই পর্যন্তই, পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই থাকবেন গার্ডেন টাচ অফ গ্রিনারির সঙ্গে। নমস্কার।